রক্তের হরি খেলা, রক্তের দাগ, রক্তের নিশানা বন্ধ করার জন্য আমার নবী 11 বছর থেকে এই পদক্ষেপ নিয়েছিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বলা হচ্ছে সন্ত্রাস, নবীজিকে বলা হচ্ছে সন্ত্রাসের গডফাদার, অথচ সেই নবী 11 বছর বয়সে এই রক্ত বন্ধ করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। আমার প্রাণে ভাইয়ারা, আজকে আপনারা আমার কাশ্মীর কেনিয়া ভারতের মধ্যে বড় জটিলতা অবলম্বন করছে এই মুহূর্তে অনেকে আমরা ভারতের পাশে থাকতে চাই, আমরা ভারত আর বাংলাদেশ বুঝি না, আমরা ভারত আর পাকিস্তান বুঝি না, আমরা বুঝি এই পৃথিবীতে আমরাও মানুষ, হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, খ্রিস্টানও মানুষ, কথা বলুন ঠিক কিনা। যদিও আমাদের হিন্দু ভাইয়েরা বলেন গরু হলো আমাদের দেবতা আর আমরা গরুকে মানি মাতা, এই জন্য গরু মাতার দেবতার পূজা করে, গরু রক্ষা করার জন্য মুসলমানদেরকে হত্যা করে, কিন্তু আমাদের বিশ্বাস এটা নয়। আমাদের বিশ্বাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই এক আদম আলাইহিসসালামের সন্তান, কথা বলুন ঠিক কিনা। হিন্দু ভাইয়েরা আপনারা মনে করতে পারেন আপনারা গরুর বাচ্চা, কিন্তু আমরা মুসলমান আপনাদেরকে গরুর বাচ্চা আমরা মনে করি, কথা বলেন আমরা কি গরুর বাচ্চা মনে করি? জোরে বলেন আমরা কি হিন্দুদেরকে গরুর বাচ্চা মনে করি? ওরা নিজেরা নিজেদেরকে গরুর বাচ্চা মনে করুক, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা তাদেরকে গরুর বাচ্চা মনে করি? আমরা মনে করি আপনারা মানুষের বাচ্চা, এবং এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ইমানের অংশ। আমরা জানি আপনি যে হিন্দু হন আর বুদ্ধ হন আর খ্রিস্টান হন, আপনি আদম আলাইহিস সালামের সন্তান, গরুর বাচ্চাদের আদর্শ আর মানুষের মতন হতে পারে, যেহেতু যদিও তারা মানুষের বাচ্চা কিন্তু মেনে নিয়েছে এখন তারা কিসের বাচ্চা? এই জন্য গরুকে রক্ষা করতে চায়, মানুষ হত্যা করে, কথা বলেন ঠিক কিনা। গরুর প্রতি মহাব্বত আছে, গরুর প্রতি দয়া আছে, গরুর প্রতি ভালোবাসা আছে, মানুষের প্রতি ভালোবাসা, গরু যদি তাদের দেবতা হয় আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা জানি দেবতা থাকে মন্দিরের ভিতরে আর আপনারা গরুকে রেখেছেন গোয়াল ঘরের ভিতরে, তার মানে আপনারাই প্রমাণ করেছেন আপনাদের দাবি এটা মিথ্যা, ভুয়া দাবি, কথা বলুন ঠিক কিনা। আপনারা বলছেন গরুর চামড়া দিয়ে মুসলমানরা জুতা বানাই, মেনে নিলাম আপনাদের দেবতাকে, আমরা হত্যা করবো না, জবাই করবো না, আমরা গোস্ত খাবো না, আজ থেকে আমরা সবাই মেনে নিলাম, কিন্তু আমাদের দাবি আছে এক জায়গায়, গরুর গলায় যে জোয়াল তুলে দিয়ে পাশার মধ্যে হালাপান্টি দিয়ে কষেন, তখন মা একে কি আঘাত লাগে না? আমাদের গোস্ত খাওয়া বন্ধ করবেন তার জন্য দেবতা মানেন, আর আপনি কাঁধের মধ্যে জোয়াল তুলে দিয়ে হাল বাইবেন, হাল টানবেন, এই আধুনিক জামানাতে এই সমস্ত ভুয়া মিথ্যাবাদী কথা চলতে পারে? আপনি বলছেন গরু আপনাদের দেবতা, মেনে নিলাম গরু আপনাদের দেবতা, কিন্তু মন্দিরে গিয়ে খবর নিয়ে দেখেন আজ পর্যন্ত মন্দিরের ঠাকুর পায়ের মধ্যে মুজা পরে আছে, চামড়ার জুতা, চামড়ার মুজা, গরুকে দেবতা সবাই করে চামড়া ছেলে লবণ দিয়া রোদে শুকাইয়া ওই চামড়ার জুতা পরে মন্দিরে পূজা করতে যারা ধরি দেন, এই সমস্ত ভাওতাবাজি ভুয়াবাজি বন্ধ করতে হবে, কথা বলুন ঠিক কিনা। আপনারা প্রমাণ করেছেন আপনারা সন্ত্রাসী, আপনারা প্রমাণ করেছেন আপনাদের সঙ্গে রক্তের সম্পর্ক, কিন্তু মুসলমানের ইতিহাস পর্যালোচনা করলে ওটাই ফুটে ওঠে। আমার নবী 11 বছর বয়সে রক্তের কথা শুনে ছোট্টবেলাতেই সমস্ত মানুষের সামনে দাঁড়ায় বললেন এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না, রক্তাক্ত আমরা চাই না, কেমনে রক্তাক্ত বন্ধ করা যায়, এই জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য নবীজি সামনে যখন অগ্রসর হলেন মক্কার মানুষেরা বললেন মোহাম্মদ তুমি বলো কেমনে আমরা রক্তাক্ত বন্ধ করতে পারি, আল্লাহর হাবিব বললেন আগামীকাল সকালবেলা সর্বপ্রথম বাইতুল্লার চত্বরে যাকে দেখা যাবে সেই লোকটা একটা সুন্দর সমাধান দিবে। আমার ভাইয়েরা আমাদের সকলের জানা আছে কিন্তু সকলের মানার অভ্যাস, নবীজি গন্ডগোল মিটাতে চায় আর আমরা গন্ডগোল বাঁধাই, কথা বলে না কেন? এই যারা যারা কথা বলেছেন না তারা কি সাধু নাকি? আমি কি বন্যার পানিতে ভেসে আসলাম নাকি? এই তো মাত্র কয়েক কিলো দূরে আমার বাড়ি, আমি কি চিনি না নাকি? চার দোকানে প্রত্যেক দিন বসে বসে খালি লেখা লাগাইতেছেন, আঠা লাগাইতেছেন, আর নবীর উম্মত বলে দাবি করেন মিয়া, নবীর আদর্শ ছিল গন্ডগোল মিটানোর জন্য, আপনার আদর্শ যদি গন্ডগোল লাগানোর জন্য হয় আপনি সত্যিকার নবীর উম্মত হতে পারেন না, কথা বলুন ঠিক কিনা। আপনি কিসের দালালি করেন? আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপি মানে দালালি আর মারামারি পিটাপিটি গুদাগুদি নয়,
আউলিগার বিএনপি হলো এদেশের কল্যাণের জন্য, এদেশের মুক্তির জন্য, এদেশের মানবতার জন্য, এদেশের উন্নতির জন্য দুই চার দল। এই দুই দল মানে মারামারি পিতাপিতি গুতাগুতির ওস্তাদ নয়, কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রাণে ভাইয়ারা, আসুন আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম সর্বসকালে বাইতুল্লাহর চত্বরে, কেউ যখন এগিয়ে আসতেছে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দেখা গেল। নবীজি 11 বছরের ছোট্ট বালক, ছোট থেকেই তার ভিতরে ব্যাপক সম্ভাবনা। নবীজিকে দেখে মহা আনন্দের বন্যা বইতে শুরু করে দিল, সমস্ত লোকজন ছুটে চলে আসলেন, নবীজিকে বুকের মধ্যে তুলে নিয়ে উঁচু করে ধরলেন, ডাক দিয়ে বললেন, ওগো সাদিক, ওগো আল আমিন, ওগো সত্যবাদী বিশ্বাসী, তোমাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে আমরা বেঁচে আছি, তোমার ভিতরে আমরা ব্যাপক পরিমাণ সম্ভাবনা দেখেছি, সুতরাং তুমি পারো আমাদের রক্তাক্ত পথ পরিহার করে এই পৃথিবীর শান্তির জন্য সুন্দর একটা পরিবেশ উপহার দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আপনারা একটু দূরে 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 গিয়া ফাঁকা হয়ে দাঁড়ান। আল্লাহর হাবিবের গায়ে একটা চাদর ছিল, সাদা চাদর, বিশ্ব নবী মাতাপির উপরে চাদরটা বিছিয়ে দিলেন। হাজরা সোয়াব, কালো পাথরটা, ছোট্ট পাথর সকলে ধরতে পারবে না, এই জন্য নবীজি ওই সাদা সাদা চাদরের উপরে হাজরা সোয়াব কালো পাথরটাকে রেখে দিলেন। কারণ যাকে ধরতে দিবে সেই খুশি, যে হাত লাগাতে পারবে সেই খুশি, আর যে হাত লাগাতে পারবে না সে তো খুশি হবে না, এই জন্য ছোট্ট জিনিসকে বড় করে ফেললেন নবী। আমার চাদরের কোনা কোনায় যত নেতা, যত লিডার, আর তখনকার জামানায় যত বড় প্রভাবশালী মানুষ ছিল, সমস্ত মানুষগুলোকে চাদরের কোনা কোনা ধরতে পারলো বিশ্ব নবী 11 বছর বয়সে। এই অলৌকিক মজেজা, অলৌকিক বুদ্ধিমতি, বুদ্ধিমত্তা দেখে মক্কার মানুষরা অবাক হয়ে হাসতে হাসতে আনন্দে আনন্দে আল্লাহর ঘরে হযরত আসওয়াদ পাথরকে লাগায়া মক্কার জমিনে শান্তির এক সুন্দর পরিবেশ কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। 11 বছর বয়সে নবীজি গন্ডগোল মিটাই, আমরা বুড়া হয়ে কবরে যেতে শুরু করেছি, তারপর আমরা খালি গন্ডগোল। জোরে বলতে হবে গন্ডগোল, আর একটু জোরে বলেন গন্ডগোল। যেই সমস্ত বেকুবেরা বলতেছেন না তারা বলেন, কারণ ওরা এই কামটা করে তার জন্য মুখ তালা দিছে, কথা বলেন ঠিক কিনা? সার দোকানে গিয়া নুঙ্গি ফেটে পাশাবের হয়েছে, সেদিকে খবর নাই, উমুকের বেটা, তার বেটি, তার মা, তার বাপ, তার নাতি, আওয়ামী লীগ করে, বিএনপি করে, এটা কইছে, সেটা কইছে, এই দালালি করে ইবাদত পর্যন্ত করতে যায় না, মসজিদেও পর্যন্ত যায় না, কবরের খবরটা পর্যন্ত নেয় না। ও নবীর উম্মত বয়স হয়ে গেছে, মদিনা রওজা থেকে নবী তোমার দিকে হাতটা হাত উঁচু করে তোমাকে ডাকতে আসে, কবর প্রত্যেক দিন তোমাকে স্মরণ করছে 70 বার। এই বৃদ্ধ বয়সে দালালি করে গন্ডগোল লাগা যারা বলছেন না তাদের কি মুখে কোনো প্রবলেম? ও প্যারালাইসিস মনে হয়েছে, প্যারালাইসিস হয় না? ও তাহলে আগামী দিনে হবে, এই জন্য এখনই তালা লাগাইছে। নবীজি আমার 11 বছর বয়সে গন্ডগোল মিটায়, সেই নবীর উম্মত হিসাবে গন্ডগোল মিটানোর দায়িত্ব আপনার আমার কাঁধের উপরে আসে না? নাই। গোটা পৃথিবীতে যতগুলো কারণে মুসলমান মার খায়, এর 1 নম্বর কারণ হলো আমাদের মধ্যে ঐক্য নাই। মাঝে মাঝে দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ধর্ম কয়টা দেখেন না? ধর্ম কয়টা আপনারা হিসাব জানেন না? ধর্ম কয়টা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ধর্ম তিনটা, পরিষদ, জোরে বলেন পরিষদ, মানে তিন ধর্মের লোক এক জায়গায় হইয়া আমাদের বাঁশ দিতে চায়, আর এক ধর্মের লোক দলে দলে ভাগ হইয়া খালি বাঁশ খায়, খালি বাঁশ, জোরে বলেন বাঁশ। ভাই আমরা আমরাই, বাহিরের কেউ নাই ভাই, শরম মনে করেছেন নাকি? ওরা তিন ধর্মের লোক কয় জায়গায়, আর আমরা এক ধর্মের লোক এক জায়গায় আজও হইতে পারলাম? এত পিটন, এত গুতান, তারপরও এক হতে পারে না। ভোলার বোরহানুদ্দিনের দিবালোকে
এদেশের জনতার ট্যাক্সের টাকা দিয়া যে বুলেট কিনা হয়েছে, পিস্তল কিনা হয়েছে, বন্দুক কিনা হয়েছে, ওর পায়ের তলার জুতা থেকে মাথার ক্যাপ পর্যন্ত এদেশের মানুষের ঘাম ঝরানো টাকা দিয়া, অথচ একটা নাস্তিককে, কুলঙ্গারকে, বাটপারকে নিরাপত্তার নাম দিয়া নিরহ জনতার মুখে গুলি চালানো হয়। আজ পর্যন্ত তৌহিদি জনতা এক জায়গায় হতে পারে নাই, আমাদের দুঃখ লাগে। আমাদের প্রধানমন্ত্রী বলে ওনার আইডি নাকি হ্যাক হয়ে গেছে, হিন্দুর আইডি হ্যাক হয়, আবরারের আইডি আজ পর্যন্ত হ্যাক হয়, খালি হিন্দুদের আইডি হ্যাক হয়, আমরা জানি তো। আপনি 16 কোটি জনতার একমাত্র মাথার মুকুট আপনার মুখে সমস্ত কথা সবার পায় না। যদি হ্যাক হয়ে থাকে, হ্যাককারীর আমরা বিচার চাই, কথা বলুন ঠিক কিনা। যদি কুলুঙ্গার এটা হ্যাক করে থাকে, তাহলে এদেশের সর্বোচ্চ আইনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কথা বলুন ঠিক কিনা। কিন্তু নাটক বানাবেন একটার পর একটা, এই দেশের 16 কোটি তৌহিদি জনতা এই সমস্ত নাটক মানার, কথা বলুন ঠিক কিনা। কিসের হ্যাক? আপনাকে গালি দেয় তখন তো হ্যাক হয় না, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কেউ আপনাকে গালি দেখে এটা আমরা চাই না। আপনার বাবাকে নিয়ে কেউ কটাক্ষ করুক সেটা আমরা চাই না। আপনাকে, আপনার বাবাকে কেউ কটাক্ষ করলে 16 ঘন্টা 18 ঘন্টার মধ্যে তার চোদ্দ উদ্ধার হয়ে যায়। আজকে কয়েকদিন হয়ে গেল, কেন হ্যাককারীদের উদ্ধার হচ্ছে না? আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, চতুর্দিকে শুধু রক্ত, চতুর্দিকে শুধু লাশ, চতুর্দিকে শুধু অন্ধকার, চতুর্দিকে শুধু ষড়যন্ত্রের জাল। এমন মুহূর্তে আর এই মুসলমান পাগড়ির কয় পেশ হবে তা নিয়ে ফতোয়াবাজি করতে পারে না। টুবিটা লম্বা হবে না খাটো হবে সেই নিয়ে আর কোনো মশালা জিজ্ঞেস করতে পারে না। এই মুহূর্তে মুসলমান পাঞ্জাবির কতটুকু পরিমাণ লম্বা, এরপর হাত বুকে না নিচে, এরপর জোরে আমিন না ধীরে আমিন, এই সমস্ত ফেতনাবাজি করতে পারে না। কারণ এখন অস্তিত্ব টিকানোর জন্য ছোট ছোট ভেদাভেদ ভুলে গিয়া মুসলমানকে ঐক্যবদ্ধ হতে, কথা বলুন ঠিক কিনা? নবী যদি 11 বছর বয়সে এই কাজ করতে পারে, আমাদের করার দায়িত্ব আছে না? আমার ভাইয়েরা, আমার আমার মেধা, আমার যোগ্যতা, আমার জ্ঞান, আমার শিক্ষা, আমার চাকরি, আমার ব্যবসা সব হবে নবীর আদর্শে। সুতরাং আমি নবীর উম্মত, শপথ নিতে হবে আমি গড়ার সঙ্গে আছি ভাঙার সঙ্গে, গড়ার সঙ্গে আছি ভাঙার সঙ্গে, ঝগড়া মিটানোর কাজে আছি লাগানোর কাজে, সমস্যা মিটানোর কাজে আছি বাড়ানোর কাজে, আমি ফেতনা মিটানোর কাজে আছি ফেতনা লাগানোর কাজে। আজকে আপনাকে আমাকে এই সমস্ত ফেতনাবাজির পিছনে ফেলে দিয়া গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সংঘ, মা বোন গুলোকে বন্ধক নিয়ে চলে যাচ্ছে। আমরা মসজিদে ফতোয়াবাজি করতেছি, ওইদিকে আর নজর পড়তেছে মুসলমানের ঘরের থেকে সন্তানগুলোর হাত থেকে কোরআন কিনে নিয়া আকদম বাকদম হাট্টি মাটিম ঘোড়ার ডিমের ভাইরাস তুলে দিয়া এই সন্তানগুলোকে, মানুষের সন্তানকে কুকুরের মতন আদর্শবান বানায়া রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ করা শিখায়, কথা বলেন ঠিক কিনা? আমার পরিজার টুকরা ভাইয়েরা, ফতোয়াবাজি বন্ধ করেন, ঐক্যের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। সামনে বড় দুর্দিন বিরাজ করছে কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা। আমি বলছিলাম আপনাদের খেদমতে, মুসলমানের ঘরে আর কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানের ঘরে আর 5 অক্ত নামাজ নাই, এখন মুসলমানের ঘর হিন্দুদের মন্দিরে রূপান্তরিত হয়েছে, কথা বলুন ঠিক কিনা? সারাটা দিন ভারতের সিরিয়াল মেনটেন করে, এই সিরিয়াল মিল সিরিয়ালের ভিতরে হিন্দুদের পূজা আছে না নাই? এই বোবা মুসলমানেরা কথা বলেন আছে না নাই? তাহলে আপনার ঘরে 24 ঘন্টা টিভির চ্যানেলটা অন করা, উলু উলু ধ্বনি দেয় আপনার ঘর থেকে শোনা যায়, কিন্তু সেই ঘরে কি কোরআনের তেলাওয়াত হয়? সেই ঘরে কি 5 অক্ত নামাজ হয়? আপনার ঘরে তো 5 অক্ত নামাজের পরিবর্তে 5 অক্ত পূজা হয়। ও কপাল পোড়া মুসলমান, তুমি কোন অধিকার বলে মুসলমান? মরার পর্যন্ত দাড়ি তো রাখোই না রাখোই না, টুপি তো দিতে পারলা না পারলা না, দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলোকে দেখতে তুমি গান গাও মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখে যাদের মনে জ্বালা হয় এরা নবীর উত্তর শুনে নয়, এরা আবু জাহলের উদ্দেশ্যে কথা বলুন ঠিক কিনা?
মৃত্যুর আগ পর্যন্ত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে ক্রিটিসাইজ করবেন, মৃত্যুর আগ পর্যন্ত দাড়ি দেখলে টুপি দেখলে পাঞ্জাবি দেখলে আপনার ভিতরে ঝাড়াপোড়া করবে, মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম আর মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করবেন, আর যখনই মরে যাবেন চিটার বাটপার ভুলকে গোসল করায়া কাপড়ের কাপড় পরাইয়া মিথ্যা চিটারি বাটপারি করে বিসমিল্লাহি ওয়া আলামিল্লাতি রাসূলুল্লাহ বলে সালাম করে দিবেন, এই সমস্ত দালালি বাংলার জমিনে বন্ধ করতে হবে, কথা বলুন ঠিক কিনা? তুমি যদি হিন্দু হও ওদের শ্মশান ঘাটিতে যাও আমার আপত্তি নাই, কিন্তু মুসলমান হলে আমার মসজিদে আসতেই হবে, কথা বলুন ঠিক কিনা? তুমি যদি হিন্দু হয়ে যাও তাতে আমার আপত্তি নাই, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ রোজা মুসলমান ইসলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলবে সেখানে আমাদের আপত্তি আছে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং হিন্দু হলে তাকে পুড়িয়ে ফেলে দেখ আমাদের আপত্তি নাই, মুসলিম হলে সুন্নত তরিকায় কবর দেখ তাতে আপত্তি নাই, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া একদল কুলঙ্গার একদল বেয়াদব একদল নাফরমান একদল দেশ এবং জাতিকে অশান্ত করার জন্য ষড়যন্ত্রকারী চক্রান্তকারী যারা আল্লাহ মানে না পরকালও মানে না নামাজ রোজা পড়ে না আলেমদেরকে দেখতে পারে না মৃত্যুর পরে এদের জানাজা হয় এদের পাছায় বাঁশ দেওয়া তে মাথায় খাড়া করে রাখার কথা বলার কথা বলুন ঠিক কিনা? কারণ এটা মুসলমান মুসলমানের ফর্মুলায় কথা বলেন কথা বলেন জোরে বলেন আছে নাকি? ওর মুখে দাড়ি নাই, মাথা টুপি, গায়ে পাঞ্জাবি, দাড়ি তো নাই টুপিও নাই, যারা দাড়ি পরে টুপি পরে তার দেখাও তো, হিন্দু হলে তো ওকে পুড়ে ফেলতো আর মুসলমান হলে মাটি দেওয়া যেত, এই তো নতুন এক আবিষ্কার, পাঁচাত বাঁশ দিয়ে তেমাতা দাঁড় করে রাখো, একটা বেয়াদবকে বাংলাদেশে এরকম সাহিস্তা করা হলে বাকি বেয়াদবগুলো সোজা হয়ে যেত, কথা বলুন ঠিক কি? আপনার গাড়ির সামনে যদি ধানের শীষের মুখে যদি বলেন আপনি আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করবে না, কবে এটা বাটপার দে দুই রাত্রি, বিএনপি লোক যদি দেখে যে সামনে গাড়ির ফ্লাকে ঝুলতেছে ধানের শীষ আর মুখে বলছে আওয়ামী লীগ, ওরা কি বিশ্বাস করবে না? তাহলে ওই আওয়ামী লীগও তো পড়ে না কর না বিএনপি তো, দুনিয়াতে যদি তোমার দল তোমার না নেয় মরার আগ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে বাঁশ দিবা আর মরার পর নবী নৌকা চড়ে জান্নাত যাবা, এই সিটারই পাইলা কোথায়? ওয়াজ কি বোঝা যায়? ওয়াজ না ওয়াশ, ওয়াশ বক্তৃতা কি এরকম চলবে? যাদের ব্যালাম আছে তাদের আবার জমবে, ডাক্তার আসার আগে কম্পাউন্ডার গুলো যেমন আপনার রিপোর্ট নিয়ে রক্ত ডায়াবেটিস প্রেসার হার্টবিট সব মেপে চুকে একটা রিপোর্ট তৈরি করে আজকের এই মহতি মাহফিলে আমির হামজা মহোদয় আপনাদের ট্রিটমেন্ট করবেন, আমি ডাক্তার হতে পারি নাই কম্পাউন্ডার স্বরূপ আপনার আমার ইমানের ভিতরে কি কি কত প্রকার কিসের কি পরিমাণ ভাইরাস ঢুকছে এ টু জেড মাপজোক করে আপনাদের বুঝিয়ে দিতে চাই, আমরা মুখে মুখে মুসলমান দাবি করলে সত্যিকারে এখনো পর্যন্ত মুসলমান হতে পারি, এই জন্য মুসলমান হওয়া লাগবে মরার আগে না পরে, আমাদের দেশের সিটারগুলো মুসলমান বানায় মরার জোরে বলেন না, মরার আগে গোসলই জানে না, যদি বলেন গোসলের ফরজ কয়টা কেউ বলবে সাতটা কেউ বলবে নয়টা, যদি বলেন গোসলের নিয়ত কি মানে কেউ বলবে না হয়তো আর গোসলা সাবান দিয়ে কসলা, সারা জীবন না পাক কথা কন না কে কুত্তার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে হুমাপতির ফোটার মতন টবাস টবাস পরে আর সামনের দিকে নড়ে, ওক নামাজের জন্য দাওয়াত দিলে বলে কাপড় ঠিক যেমনি মইছে, ওরে বাবা বড় হুকুর হুজুর মোর বাপ মইছে, ভালো তো তোমার বাপ তো মসজিদের বিরুদ্ধে কথা বলছো মরছে কেমনে পুতপা পোত, এই তো চার দোকানে হুজুর দেখলে পারে না চুল কাবে ওর অ্যালার্জি, যতক্ষণ হুজুর অপমান না করছে ততক্ষণ ভালো হয়, তুই অ্যালার্জি ওলা মসজিদে হুজুরের কি হয়েছে? ও বাবারে বড় হুজুরকে ডাক দিয়া এর মুত্রা পোশাক মানে আর 45 বছর যদি বয়স হয় 45 বছরের নাপাক প্যান্ট মরার পরে খুলে নেয়, কথা কয় না কেন কথা কয়? তাহলে হুজুর এখন কি হুজুর থাকলো না মেথর হলো? আমরা কি মেথর নাকি? সারা জীবনের নাপাককে মরার পরে পাক বানাচ্ছেন এটা কি আল্লাহর চোখ নাই আল্লাহর রাসূলের আল্লাহর ফেরেশতারা দেখে না? এই সমস্ত চিটারির কোনো অর্থ দাঁড়ায় আমার কলিজার টুকরা ভাইয়েরা, যেহেতু মাদ্রাসাকে সামনে নিয়ে আলোচনা এগিয়ে যেতে হবে সম্মুখ প্রাণে, নবী আলাইহিস সালাম 11 বছর বয়সে শান্তির পরিবেশ কায়েম করলেন, 40 বছর পর্যন্ত নানান কায়দায় মেহনত চালাইতে শুরু করলেন, হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করলেন, এদেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপি
জামাত জাতীয় পার্টি তাবলীগ আর পাবলিক যতগুলো দল আছে প্রত্যেকটা দলের একমাত্র টার্গেট একমাত্র উদ্দেশ্য তা হলো বাংলার জমিনে তারা শান্তি দিতে চায়, কথা বলুন ঠিক কি না? মরহুম মরহুম শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ বানিয়েছিলেন এদেশের মানুষের শান্তির জন্য। শেখ মুজিবুর রহমানের সমসাময়িক আমরা আর একটা রাজনৈতিক দলের মধ্যে যেটাকে জিয়াউর রহমান বলে থাকি তাকেও যদি বলতে চাই, তিনিও বিএনপি বানিয়েছিলেন এদেশের মানুষের শান্তির জন্য। এই তো কয়েকদিন আগে সাত চাষা বিদায় নিয়ে চলে গেলেন, তিনি জাতীয় বাড়ি বানিয়েছিলেন এই দেশের মানুষের শান্তির জন্য। আমার নবী আজ থেকে 1500 বছর বয়সের নবুয়ত পাওয়ার আগে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন বানিয়েছিলেন এই পৃথিবীর মানুষের শান্তির জন্য, কথা বলুন ঠিক কিনা? স্বাধীনতার প্রায় 48-49 বছর ধরে শান্তির পক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। একদল বাদ দিয়ে চার দল করলাম, চার দল দিয়ে যখন পারি নাই 14 দলে রূপান্তরিত হলাম, 14 দল দিয়ে যখন পারতেছি না এখন 18 দল দিয়ে পরিকল্পনা, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আরো নতুন করে কিছু দল যোগ করতে চায় যাতে করে বাংলার মানুষের কপালে একটু শান্তি জুটে যায়, কিন্তু যোগ যোগ করে দেখেন আজ থেকে আগে এক দল যখন ছিল যেই পরিমাণ শান্তি ছিল, চার দল হওয়ার পর শান্তি কমছে না বাড়ছে? শান্তি কমেছে, অশান্তি বাড়ছে। 14 দল হওয়ার পর শান্তি কমছে না বাড়ছে? শান্তি কমে গিয়া অশান্তি আরো বেড়েছে। আবার সামনে যদি 20 দল আসে শান্তি কমবে না বাড়বে? শান্তি কমবে, অশান্তি বেড়ে চলবে। আমার ভাইয়েরা, নবীজি পারে নাই, আপনি পারবো না, আমার আমিও পারবো না, আমার বাপও পারবে না, আমার দাদাও পারবে না, আমেরিকা পারবে না, ভারত পারবে না, জাপান পারবে না, জার্মান পারবে না, চীন পারবে না, কেউ পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমার নবীও 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, পারে নাই। মন ভর্তি ব্যথা, হৃদয় ভর্তি বড় কষ্ট নিয়া জাবালে নূর নামক উঁচু একটা পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গর্ত, গর্তটুকুর নাম হলো হেরা গুহা। এই গুহার ভিতরে বসে নির্ঘুম খানা পিনা, বন্ধু বান্ধব আরামায়েশ খেদমত সব ভুলে গিয়া আমার নবী একাকী নিরিবিলি নির্জনে বসে বসে পৃথিবীর মানুষের শান্তি মুক্তি কল্যাণের জন্য চিন্তা করতে শুরু করলেন, গবেষণা করতে শুরু করলেন, থিসিস করতে শুরু করলেন, ফিকির করতে শুরু করলেন। নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ 40 বছর পরে বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা এই ম্যাগনেট, এই কোরআনুল করিম, এই আলো বক্তিকা কোরআনুল করিমকে দান করলেন কিতাবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের মধ্যে যখন অ্যাড হয়ে গেল, লেগে গেল, কালো পাথরের পাহাড় নাই, আল্লাহর কোরআনের সোয়াপে পাথরের পাহাড় আলোর পার হয়ে গেল। সুবহানাল্লাহ, পাথরের পাহাড় কোরআনের ছোঁয়াপে আলোর পাহাড় হয়, আর বাংলার মুসলমান কোরআন বাদ দিয়ে আজকে অন্ধকারের মধ্যে ঢুকে ঢুকে পড়ছে, কথা বলুন ঠিক কি না? 50 বছর আগে আমার দেশের ভিতরে যদিও ভাঙা ঘর, যদিও ভেড়া ঘর, যদিও কুড়া ঘর, কিন্তু ওই কুড়া ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হতো, কথা বলেন ঠিক না? ঠিক, ওই কুড়া ঘর ভেড়া ঘরের মানুষগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কথা বলেন ঠিক না? ঠিক, এই জন্যই তো দুঃখ নিয়ে একটা গান গাইতে হয়, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ফজর যখন হইত মাঝে মাঝান দিত মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম, যতই থাকুকাম আগে নামাজ পড়িতাম, যতই থাকুকাম আগে নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, জোরে বলুন মারহাবা। আসলেই সুন্দর দিন কাটাইতাম, কি শান্তির পরিবেশ। কেউ যদি বিয়ে পাস করেছে গরু গাড়ি দিয়ে মানুষেরা দেখতে আসছে, হাফ প্যান্ট পরা অবস্থায় নানী দাদির বিয়ে হয়েছে, সেই নানী 12টা 12টা 18টা 15টা সন্তান পেটের মধ্যে ধারণ করেছে, একটা সন্তান নানী দাদিকে কসাইখানা নিয়ে বের করা দরকার পরে সবকটা সন্তান বুকের দুধ খেয়ে মানুষ হয়েছে, ওটার দুধ তো ছিলই না, গাভীর দুধও লাগতো না। আমি গল্প শুনেছি বুকের দুধকে সংবরণ করার জন্য এক্সট্রা বুকের মধ্যে কাপড় বহন করেছে, তার মানে বাচ্চা আর দুধ খেয়ে কভার করতে পারতো না, কথা বলুন ঠিক কি না? সেই নারী দাদির নাম
ছাত্রীরা আয় পাস, বিএ পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এমএ পাস, ওনারাই প্রধানমন্ত্রী, তারাই বিরোধী দলের নেত্রী। আবার একটাই মাত্র বুড়া চাষা ছিল, নাঙ্গলের মুঠা ধরিয়া চাষাও ডিগবাজি খাইছে, এখন চাষি এসে মুঠা ধরছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে তিনটা চেয়ার, তিনটাই আমাগো লেডিস খালা আম্মা, চাষি আম্মার, খুবই আম্মাদের, কথা বলেন ঠিক কিনা? যদিও আমরা পুরুষ মানুষ, কিন্তু মাগি মার্খা পুরুষ, কথা বলেন ভাই? আমরা আমরাই তো, বাহিরের তো আর কেউ, শরমের কি ব্যাপার? মন খারাপ করছেন মনে হয়? ভাইজান আমি তো ওয়াজ করছি না, আমি কি করতেছি বলেন না, বলেন না? যাক, সব ভাইরাস গুলো বের হয়ে যাক, এই ভাইরাস ভিতরে রেখে প্রধান বক্তার ওয়াজ কাজে লাগবে। মসজিদ বড় হচ্ছে, মাদ্রাসার বিল্ডিং হচ্ছে, বক্তৃতা করতে করতে স্টেজে বক্তা মরে যাচ্ছে, কিন্তু ভিতরে ভাইরাস থাকার কারণে জনতার কোনো কল্যাণ আসতেছে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে ওয়াজ না, ওয়াশেরও দরকার। ইউটিউবে যদি আমার আলোচনা শুনতে চান, ওয়াশিং বক্তা কিংবা ওয়াশ কিংবা ওয়াজ নয় ওয়াশ, এইরকম সার্চ দিলে পাওয়া যায়। মানে আমি এই কথাগুলো বলি আর এই ইউটিউবওয়ালা ভাইয়েরা এটা দিয়েই খালি শিরোনাম বানায়, যাতে করে পাবলিক এটা দেখে। আমার ভাইয়েরা, প্রাসঙ্গিক একটা কথা চলে আসলো, তাই বলে ফেললাম। চলছিল আপনাদের খেদমতে সামনের দিন আর বর্তমানের দিন, পিছনের দিন আর বর্তমানের দিন, এই দুই দিনের মধ্যে পার্থক্য, তখন কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, আধুনিকতা ছিল না, অত্যাধুনিকতা ছিল না, জ্ঞান বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তির কোনো কিছু ছিল না, কিন্তু তখনকার জামানায় শান্তি ছিল, কথা বলুন ঠিক কিনা? চার বছর আগে ভাঙা ঘরের ভিতরে নানি আর দাদি মাসকালার ডালের তেলানি করেছে, এক বাড়িতে তেলানি হইলে গোটা গ্রাম গন্ধে ছড়িয়ে পড়েছে, কথা বলুন ঠিক কিনা? একদিন যদি আতপ চালের বিরানি করছে, দাওয়াত দেওয়া লাগে না, এই গ্রামের মাথা পর্যন্ত বিরানির তেলানির সেন্টে দাওয়াত নিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? রাত নয়টার সময় ছয় টাকার কেজি ইলিশের মাছ মাতাজি হাট থেকে কিনে নিয়ে গরু গাড়িতে চড়ে এই ধুলাবালি কাদাওয়ালা রাস্তা দিয়া গগনপুরে এসে দেখে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে, সাপ্লাই পানি নাই, কারেন্টের আলো নাই, পুকুরের ঘোলা পানি দিয়া হাতের মধ্যে কেরাসিন তেলের বাতি নই লইয়া মূর্খ আর নানি আর দাদি কোনো মতন আদা ধোয়া করে মাস্ক আমার ভাইয়েরা খেরের চুলাই বিসমিল্লা বলে জালটা ধরাইছে। অভাবের সংসার, তেল থাকলে লবণ নাই, লবণ থাকলে আবার ঝাল দেয়, কিন্তু একটা দিন ওই মূর্খ নানি আর দাদির হাতের আপনি যদি ইলিশ মাছ খেয়েছেন, কম করে হলো এক সপ্তাহ পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে, কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পয়লা বৈশাখ উদযাপন করি আমরা, ছয় টাকার কেজি ইলিশের মাছ ছয় হাজার দিয়ে সাগর থেকে আমদানি করি আমরা, কথা কয় না কেন? একটা কথা মনে পড়ে গেল, বলবো? আমার দাদারা যে নারাজ হবে, কব এক সাগরে দুই আইন, কয়জন বুঝছেন? এক সাগরে এখন ইলিশের প্রজনন সময় চলছে, বাংলাদেশের জেলেরা আঙ্গুল চষো, আর ভারতের দাদাবাদুর বাবুরা সব সাফ করতেছে, কথা বলুন ঠিক কিনা? বিশ্বের মানচিত্রে এক সাগরে দুই আইন চলতে দেওয়া হবে, প্রজননের নাম কি আমাদের হাতের মধ্যে তাল ধরায় দিয়া ওরা আমাদের দেশের সব ইলিশগুলোকে লুট করে নিয়ে যাবে, এটা মেনে নেওয়া যেতে পারে? আমার খরিজার টুকরা ভাইয়েরা, নিশ্চয় যারা পেপার পত্রিকায় একটু আপনারা আধুনিকতার সাথে সম্পৃক্ত আছেন, তারা বুঝতে পারছেন, প্রজননের নাম দিয়ে আমাদের ইলিশ মারা বন্ধ, কিন্তু দাদুবাবুরা সমানে সাফ করতেছে, কি কৌশল, কি ষড়যন্ত্র, কি চক্রান্ত, আর কি নাটক চলতেছে, এই সমস্ত নাটক ডিজিটাল সব জনতা বুঝে, কথা বলুন ঠিক কিনা? প্রান্তীয় ভাইয়েরা আমার, সেই নানি দাদির স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি, ছয় টাকার কেজি ইলিশের মাছ ছয় হাজার টাকা দিয়ে সাগর থেকে আমদানি করি, ভাঙা ঘরগুলোকে তিনতলা বিল্ডিং বানিয়েছি,
মূর্খ নানি দাদিদের নাতনিদের কায় পাস, বিএ পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এমএ পাস করাইছি, সাধারণ চুলা বাতিল করে দিয়া ঘরের মধ্যে গ্যাসের চুলা আমদানি করেছি, নরমাল মশলাকে ছেড়ে দিয়া রাধুনি গুঁড়া মশলা ব্যবহার করতে শুরু করে দিয়েছি। 6,000 টাকার কেজি ইলিশের মাছ রাধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে, রান্নার পর খাবার সময় নাকে দিয়া চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলে আগে কি সুন্দর দিন কাটায় তাম আমরা, আগে কি সুন্দর দিন কাটায় তাম, ফজর যখন হইত মাঝে মাঝান দিত মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম, যতই থাকুক গান আগে নামাজ পড়িতাম, যতই থাকুক গান আগে নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, জোরে বল মারহাবা। সব আছে এই জাতির কাছে এখন কোরআন নাই, কোরআন তো পড়ে না, পড়ে না, যারা কোরআন পড়ে তাদের দেখাও, প্যান্ট শার্ট পরে বল বিয়ারিং রিং পিস্টন বের করে রাস্তার পাশে দাঁড়ায়া ঝরঝর করে স্প্রে চালায়, ওদের দেখে মাথায় জ্বালা হয়, খালি জ্বালা হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, তার মানে বুঝে নিতে হবে কোরআন তো পড়তে পারে না, পারে না, যারা কোরআন পড়ে তাদের দেখতেও। এই বাংলার মানচিত্রকে বিশ্বের মধ্যে উঁচু করে ধরেছে শাকিব খান, বিশ্বের মধ্যে উঁচু করে ধরেছে শাকিব আল হাসান, আর একজন উঁচু করে ধরেছিল তার নাম হলো শাকিবুল ইসলাম। শাকিব খান সুপারস্টার নায়ক, সম্মান পায়, গাড়ি পায়, বাড়ি পায়, সেলট পায়। শাকিব আল হাসান তিনি একজন ভালো ক্রিকেটের প্লেয়ার, তিনিও বাড়ি পায়, গাড়ি পায়, সম্মান পায়, মর্যাদা পায়, প্রধানমন্ত্রীর কাছে লাল গালিচা পায়। আর একজন শাকিব আল হাসান ময়মনসিংহের কৃতি সন্তান, 56 মতান্তরে 86টা দেশকে হার মানায়া পৃথিবীর মানচিত্রে কাবার জমিনে গিয়া বাংলাকে উঁচু করে ধরেছে। শুধু কোরআনের সাথে শত্রুতা থাকার কারণে, কোরআনের প্রতি হিংসা করার কারণে, কোরআনের সঙ্গে বিদ্বেষ পোষণ করার কারণে দুই শাকিবকে সম্মান দেওয়া হয়েছে। এই শাকিবুল হাসান শাকিবুল ইসলামকে একটা লাল গোলাপ পর্যন্ত দেওয়া হয় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন পড়ো, কোরআন পড়ো, আর কোরআনের বিপক্ষে যারা তাদেরকে লাল গালিচা দাও, কোরআন আল্লাহর পক্ষে একটা ফুল নাই। কথা কি বুঝতে পারছেন? কথা কি বোঝা যায়? আমরা তো তালে বেতালে তাদের পিছনে নাচতে শুরু করে দেই, কে প্রধানমন্ত্রী, কে সরকার, কে দেশ চালায়, আমি এই দেশ চালাই, আমি যদি ভালো হয়ে যাই প্রধানমন্ত্রী কেন তার বাপও ভালো হতে পারত, কথা বলুন ঠিক কিনা? আমি যদি চুর হই, আমি যদি লুচ্চা হই, আমি যদি পাটপার হই, আমি যদি দুর্নীতি বাজ হই, আমি যদি জমিনের আল ঠেলি, আমি যদি বোনের হক মারি, আমি যদি ভাইয়ের হক মারি, আমি যদি দালাল করি, চিটারি করি, আমার দেশের প্রধানমন্ত্রী আমার চাইতে 3 গুণ বড় দালাল হতে হবে, নইলে দেশ চালাতে পারবে? এই জন্য প্রথমে আমাকে ভালো হতে হবে, কথা বলুন ঠিক কিনা? এক আঙ্গুল দিয়ে মানুষের দোষ ভালোই দেখানো যায়, কিন্তু 4 আঙ্গুল তো নিজের দিকে, কথা কয় না? নিজে সরকার লাগছে তার জন্য কি মুখ বন্ধ করছেন নাকি? ভালো আমি হব না প্রধানমন্ত্রী হবে? আমি হব আগে, আমার প্রধানমন্ত্রী আমার চাইতে 3 গুণ খারাপ হতে হবে, নইলে আমাকে কন্ট্রোল করতে পারবে? আমি ভালো হয়ে গেলে আমার প্রধানমন্ত্রী ভালো হতে বাধ্য? আমি সিটার হলে আমার প্রধানমন্ত্রী কেমনে ভালো হয়ে দেশ চালাতে পারবে? আজকে আমরা একটা মেম্বারের ভোট দেওয়ার জন্য পর্যন্ত 9 বার চা খাই, 7 বার ইলেকশনে ফেল করছে, 9ম বারে ঢিকি মার খায় নির্বাচন করতেছে। কিরে এত মার্কা বাদ দিয়ে তুমি ঢিকি নিলা কেন? বলে জনতা বহুত জলাম জ্বলাইছে, এইবার যদি ঢিকি মার খায় কোনো মতন একবার জিতে যায়, আটা যেমনে কোটে বেটাদের তেমনি কোটা কোটি, সব আদায় করা লাগবে না? এই জন্য ভাইরা মানুষের দোষ ধরা খুবই সহজ, কিন্তু দোষ ধরতে আগে, জোরে বলেন আগে, আমি আমার খবরে যাব, আমাকে আমার হিসাব দিতে হবে, এই জন্য আমাকে যোগ্যোগ করে আমার ফর্মুলা মিলায় নিতে হবে, এই মিলামিলিটা মরার পরে না, আগে বাস আগে যদি মিলাতে পারেন, মরার পরে তো জান্নাত পাবেন, মরার আগে এই বাংলাদেশটা জান্নাতের একটা মডেল হয়ে যাবে, নমুনা হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা?
আমার নবী 40 বছর চেষ্টা চালাচ্ছেন, জাবালের উড়ে হেরা গুহার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দান করলেন কিতাবুল্লাহ, পরিবর্তন হতে শুরু করে দিল, এমন পরিবর্তন, পাথরে লেগেছে পাথর পরিবর্তন, ঘরের মধ্যে এসে হযরতে আয়েশা আম্মাজান খাদিজাকে বললেন খাদিজা পরিবর্তন, হযরত আবু বকরকে জানালেন আবু বকর পরিবর্তন, যুবকদের মধ্যে হযরত আলীকে জানালেন আলী পরিবর্তন, এমন পরিবর্তন, যারা নিজের মেয়েকে জীবিত কবর দিত, যারা বাইতুল্লার মধ্যে লামান মূর্তি ঢুকায় রাখত, যাদের কাছে অন্যায় করাটা সহজ ব্যাপার ছিল, লোকগুলো এমন ভালো হয়ে গেল, মরা লাগে নাই মরা লাগে, আল্লাহ তাআলা জান্নাতের সাড় বেগি তাদেরকে পাঠাইতে শুরু করে দিল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ডায়াবেটিস আর ভাইরাস ওরা সুবহানাল্লাহ বলতেছেন, আগামী দিনে পিটন আসবে, তখন মুখ দিয়ে আর কথাও বের হবে না। আমার প্রাণের ভাইয়েরা, এই পরিবর্তন শুরু হয়ে গেল, সেই পরিবর্তনের ধারাবাহিকতা হযরত আবু বকর হযরত ওমরের মত কাট্টা কাফের শ্রেষ্ঠ বেয়াদব নবীর কান্না কাটার জন্য ছুটে চলে যায়, এই বেয়াদবটা যখন কোরআনের ছোঁয়া পেয়ে গেল, নবীর আদর্শ পেয়ে গেল, এত দামি এত সুন্দর এত ভদ্র এত শরীফ এত উচ্চ মানের মানুষ হয়ে গেল, আল্লাহ তাআলা মরার আগেই তাদেরকে জান্নাতের সাড়ুগি দিল, আল্লাহ জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাদু আন, আমি তাদের প্রতি খুশি, আমার বন্ধু খুশি, দুনিয়ার মুমিনেরা তোমরাও তাদের প্রতি কিয়ামত পর্যন্ত দোয়াটা চালু রেখে দাও সুবহানাল্লাহ। হযরতে আবু বকর হযরতে নবীর ইন্তিকালের পর হযরত আবু বকর আমিরুল মুমিনিন প্রধান বিচারপতি হযরত ওমরকে বানানো হয়েছে, একটি বছর পর প্রধান বিচারপতি চাকরি থেকে রিজাইন করতে চায়, চাকরি ছেড়ে দিতে চায়, জিজ্ঞেস করা হলো প্রধান বিচারপতি কেন আপনি চাকরি ছেড়ে দিবেন, আমার দেশের মতন 56টা দেশের চাইতে বড় দেশের প্রধান বিচারপতি বলছেন আমি কেন অযথা বসে বসে বেতন নিব, আমার দেশের মানুষেরা এত ভালো হয়ে গেছে, আমার উচ্চ আদালতে আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ তেমন কোনো মামলা আসে নাই, ছোটখাটো যা কিছু মামলা এসেছে ইমাম মুয়াজ্জিন গোত্রে গোত্রে মিটিয়ে দিয়েছে, এই কোরআনুল কারিমের আদর্শ কোরআনুল কারিমের ছায়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোকে উপহার দিয়েছে, কথা বলুন ঠিক কিনা। এই 1400 বছরের ব্যবধানে দিন যত যাচ্ছে, কোরআন থেকে আমরা দূরে সরে চলে যাচ্ছি, ইসলাম থেকে দূরে সরে চলে যাচ্ছি, এই বাংলার জমিনে মাত্র 50 বছরের ব্যবধানটা যদি আপনি তুলে ধরে তুলে দেখেন, আমার ভাইয়েরা, আমি যদি আওয়ামী লীগের দোষ ধরতে চাই লক্ষ লক্ষ দোষ ধরতে পারবো, বিএনপির লক্ষ লক্ষ দোষ ধরতে পারবো, কিন্তু আমি কারো দোষ ধরতে চাই না, সেই মাসকালার ডাল আজকের মাসকালার ডাল একই আছে, কিন্তু মাসকালার ডালের মধ্যে স্বাদ, সেই আগেকার মাছ এখনকার মাছও এক আছে, কিন্তু মাছের মধ্যে স্বাদ, সেই তখনকার বাংলাদেশ এখনকার বাংলাদেশ এক আছে, কিন্তু তখনকার মতন এখন আর সুস্থ মানুষ নাই, তখন গাছের নিমের পাতা খাইয়া ওরা ছিল 150 বছর বাঁচিয়া, এখন আমরা অ্যান্টিবায়োটিক খায় দেশের বদলে 300 বছর বাঁচার দরকার আমাদের আছে না, নিমের পাতা খেয়ে মূর্খন যদি 150 বছর বাঁচে, আমি আধুনিক জামানাতে অ্যান্টিবায়োটিক খেয়ে 150 পরিবর্তে 300 বছর বাঁচবো, এটাই তো আমার বিজ্ঞানের দাবি, কথা বলেন ঠিক কিনা। কিন্তু কেন আমার 50 বছর? সাধারণ মশলা দিয়ে যদি পাশের বাড়ির মানুষটা ডালের গন্ধর স্যান্ড পায়, এখন রাধুনি গুঁড়া মশলা 3 কিলোমিটার পর্যন্ত স্যান্ডের গন্ধ যাওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা। কিন্তু কেন না, একটাই মাত্র ফর্মুলা, যেই ঘরে কোরআন ছিল ওই ঘরে এখন আর কোরআন, যেই হাতে তসবি ছিল সেই হাতে তসবির পরিবর্তে রিমোট চলে এসেছে, কথা বলেন ঠিক কিনা। যে মা রাত 8টার সময় মাথার মধ্যে কাপড় দিয়া আল্লাহর বান্দির চোখের দুইটা ফালি ফেলে এশার নামাজ পড়ে দোয়া করতো, রব্বানা জালামনা, এখন আমাদের মায়েরা নামাজ কালাম পড়ে না, পানির বাটার গলা চিপে ধরে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়া দেয়, ভারত থেকে উলু উলু ধুনি দেয়, আর মুসলমানের ঘর থেকে সমানেই সাপ্লাই হতে শুরু করেছে, কথা বলুন ঠিক কিনা। সামনে তেমোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো, ইমান ইমান করো রে মানুষ।
ইমান কি এতই সোজা, মুসলমান হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানের বোঝা? জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, মানুষ মান হুশ, মান শব্দ দুইটা, মান যার ভিতরে হুশ আছে সেইটা মানুষ, যার ভিতরে হুশ নাই সেইটা মানুষ। গরুর ভিতরে হুশ নাই, কুত্তার ভিতরে হুশ নাই, তার জন্য বসে প্রসাব করা দরকার। আর মানুষের ভিতরে হুশ আছে এই জন্য মানুষ বোঝে যে বসে প্রসাব করলে প্রসাব ক্লিয়ার হবে, এটা নবীজির সুন্নতের আদর্শ, এই জন্য মানুষ হিসাবে বসে প্রসাব করবে। কুকুরের জন্য বসে প্রসাব করা দরকার। এখন মানুষের ভিতর থেকে হুঁশ কমে যাচ্ছে, পশুত্ব ঢুকে পড়তেছে কোরআন না থাকার কারণে, এই জন্য মানুষগুলো পশুর মতন দাঁড়িয়ে প্রসাব করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? মান হুঁশ, মানুষের ভিতরে হুঁশ আছে এই জন্য ইজ্জত ঢাকা কাপড় পরবে, পশুর ভিতরে হুঁশ নাই তার জন্য ইজ্জত বের করে দেখায়। কথা বলুন ঠিক কিনা? এখন যারা কোরআন পড়ে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, ইসলাম মানে না, এদের ভিতর থেকে হুঁশ কমে যাচ্ছে। যদিও এমএ পাস, যদিও ডিগ্রি পাস, যদিও এফআর সিএস পাস, যদিও দেশ বিদেশ বড় বড় দেশে ভ্রমণকারী মানুষ, কিন্তু হুঁশ নাই, হুঁশ নাই, এই জন্য কাপড় ছিঁড়ে ইজ্জত বের করে পশুর মতন দেখায়। কথা বলেন ঠিক কিনা? যদি এদের ভিতর হুঁশ থাকতো, সন্তানদের সামনে বাবার হাত পা বেঁধে নেনটা করে আজকেই যে পিটানি পিটানো হয়েছে, মানুষ হলে এভাবে পিটাইতে পারতো? যদি ওদের ভিতরে হুঁশ থাকতো, আবরারের মতন মেধাবী সন্তানটাকে নির্মমভাবে 5 ঘন্টা নির্যাতন করে তারা মারতে পারতো? আপনাদের দৃষ্টিতে তারা মানুষ হইলেও কোরআন হাদিসের দৃষ্টিতে যদি আমরা তাকাই, এরা মানুষ হতে পারে? আগে ছিল সন্তান, পরে হয়েছে শয়তান। আগে ছিল সন্তান, পরে কি হইছে? সন্তান যখন ছিল বসে প্রসাব করত, শয়তানগুলো দাঁড়িয়ে করে। কথা বলেন, সন্তান যখন ছিল মুরব্বীদের সালাম দিত, শয়তানগুলো মুরব্বীদের সালাম দেয়? সন্তান যখন ছিল ইসলামকে মেনে চলতো, শয়তান যখন হয়েছে ইসলাম আর মেনে চলে? এই জন্য আমার ভাইয়েরা, সন্তান ভূমিষ্ঠ হলে বাচ্চাদেরকে যেমন 6টা টিকা দিতে হয়, 6টা বড় বড় রোগ যেন অ্যাটাক করতে না পারে, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান নয়, ওই সন্তানগুলোকে কোরআনের টিকা, ইসলামের টিকা মাদ্রাসায় নিয়ে দেওয়ার দরকার আছে না? আপনার সন্তানকে যদি 6টা টিকা দিতে পারেন, সন্তান আপনার মৃত্যু পর্যন্ত নিরাপদ হয়ে গেল, আপনার সন্তানকে ঠিক সেম কায়দায় আপনি মাত্র 3 বছরের জন্য যদি নুরানি মাদ্রাসায়, কোরআনি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিতে পারেন, এ সন্তান ডাক্তার হবে, এ সন্তান ইঞ্জিনিয়ার হবে, এ সন্তান প্রধানমন্ত্রী হবে, কিন্তু ইসলামী প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার যদি হয় তাহলে ইসলামিক ডাক্তার। কথা বলুন ঠিক কিনা? ইঞ্জিনিয়ার যদি হয় প্রধান ইসলামিক ইঞ্জিনিয়ার হবে। বুয়েটের মধ্যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি ইঞ্জিনিয়ারদের সামনে যখন ভাষণ দিচ্ছিল, তিনি একটু রসিক মানুষ, আব্দুল হামিদ সাহেব তিনি কিন্তু রসিক মানুষ, আপনারা জানেন কিনা? উনি প্রধানমন্ত্রীর প্রধান রাষ্ট্রপতি প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে বলছিলেন, ভাইয়েরা আমার, আপনারা জাতিকে মোটামুটি ভালোই বাস দিয়েছেন, আর বাস দিয়ে বাস দেওয়া বোঝেন, ইঞ্জিনিয়াররা প্রাণ দেয় রডের পরিবর্তে কি ঢুকায়, কথা কয় না কেন, কাকে ঢুকায়? আমাদের পিছনেই ঢুকায়, কারণ রাস্তার মধ্যে, কাজের মধ্যে, স্থাপনার মধ্যে, বিল্ডিং এর মধ্যে, হাসপাতালের মধ্যে যদি রডের পরিবর্তে বাস দেয়, এই বাস 16 কোটি জনতার জন্য, কথা বলে ঠিক কিনা? কিন্তু এটা যদি ইসলামিক ইঞ্জিনিয়ার হতো, রডের পরিবর্তে বাঁশ দিতে গেলে কোরআনের সবটা তাকে ধরে ফেলে দিত, এ হারাম কামাই খেয়ে কোনোদিন তুমি শান্তিতে থাকতে পারবা না, জান্নাতে যেতে পারবা না, কথা বলুন ঠিক কিনা? আজকে যত বড় বড় ক্রাইম, দুর্নীতি, অন্যায়গুলোর সাথে বড় বড় ডাক্তারদেরকে আমরা দেখতে পাই, এই ডাক্তার যদি ইসলামিক ডাক্তার হতো, তখন তার বিবেকের মধ্যে নাড়া দিত যে আমি একজন দায়িত্বশীল ডাক্তার, আমি কখনো এই অন্যায়টা করতে পারি না, সরকারি সম্পদ বিক্রি করতে পারি না, জাতিকে ফাঁকি দিয়া বিদেশে ভ্রমণ করে করে বাইরে রুগী দেখে দেখে আমি হারাম কামাই করতে পারি না, এই জাতি অনেক অদবদন থেকে বেঁচে যেত, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আগামী দিনে আমরা ইঞ্জিনিয়ার চাই, কিন্তু ইঞ্জিনিয়ার হবে ইসলামিক ইঞ্জিনিয়ার, কথা বলুন ঠিক কিনা? ডাক্তার হবে ইসলামিক ইঞ্জিনিয়ার, ইসলামিক ডাক্তার, প্রধানমন্ত্রী যদি হয়
ইসলামিক প্রধানমন্ত্রী হবে, জাতি বহুত বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। আগামী দিনে এখানে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের ওরসে, প্রত্যেকের বাড়িতে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এরাই তো একদিন এ রাষ্ট্র এ দেশ চালাবে, কথা বলুন ঠিক না বেঠিক? তাদেরকে যদি আমরা ইসলাম না দিতে পারি, তাদেরকে যদি আমরা কোরআন না দিতে পারি, আজকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আমরা কথা বলছি, আজকে তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলছি, আজকে আমরা দাউদ হায়দারের বিরুদ্ধে কথা বলছি, আজকে বড় বড় কুলঙ্গার নাস্তিক বেঈমান বাটপারদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমার তো বড় ভয় হয় আগামী দিনে আমার ঘরে এই কুলঙ্গার আর বেয়াদবগুলো জন্ম হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আমার সন্তানকে যদি আমি কোরআন না দেই, আমার সন্তানকে যদি ইসলামী শিক্ষা না দেই, তাহলে আমার সন্তানও তো একদিন লতিফ সিদ্দিকীর মতন বড় কুলঙ্গার হতে পারে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে স্লোগান দেওয়া লাভ নাই, তসলিমা নাসরিনের বিরুদ্ধে স্লোগান দেওয়া লাভ নাই, আমার ঘরে, আমার পরিবারে, আমার ছেলে, আমার নাতি, আমার ভাই, আমার বোন, এরা যেন কুলঙ্গার বেঈমান বাটপার লুচ্চা না হয়, সেই জন্য আমার সন্তানগুলোকে আগে কোরআনের টিকা দিয়ে নিতে হবে, কথা বলুন ঠিক না? এই কোরআনের টিকা দেওয়ার জন্য ইসলামিক ভাইরাস, ইসলামিক ভাই, ইসলামিক তাহাজিব তামাদ্দুদ ধরে রাখার জন্য যে মাদ্রাসা বানানো হয়েছে, আপনি যদি বলেন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, আমি মেনে নিতে রাজি আছি, আপনি যদি বলেন টিকা কেন্দ্র, আমি মেনে নিতে আছি, আপনি যদি বলেন মাদ্রাসা, তাও মেনে নিতে রাজি আছি, মাত্র তিনটা বছর যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে পারেন, আপনার সন্তান খালি কোরআন শরীফ পড়তে পারবে না, বাংলা পড়তে পারবে, কথা বলেন পারবে কি না? স্কুলে বাংলা পড়ানো হয়, মাদ্রাসায় কি পড়ানো হয় না? স্কুলে ইংরেজি পড়ানো হয়, মাদ্রাসায় মনে হয় না? স্কুলে অঙ্গ পড়ানো হয়, মাদ্রাসায় কি হয় না? তার মানে স্কুল যদি ১১টা সাবজেক্ট পড়ায়, মাদ্রাসা কোরআন হাদিস দোয়া মাসালা ফেকা সব কিছু মিলিয়ে ১১ দুগুণে ২২টা পড়ায়, কথা বলেন না কেন? জোরে কথা বলতে হবে ঠিক না বেঠিক? ওরা যদি ১১টা পড়ায় মাদ্রাসাওয়ালারা, তুমি সব জায়গাতে বেশি পাও, বেশি চাও, এখানে কেন কম? মাদ্রাসায় বাচ্চা নাই, কেন স্কুলে লাইন ধরা লাগে? তুমি না মুসলমান, একের মধ্যে দুই পাইতেছো সেইটা বাদ দিয়ে কেন একের পিছনে? তুমি না স্লোগান দিচ্ছ কোরআনের পক্ষে, তুমি না দাবি করো কোরআন উত্তর সরি, তুমি না দাবি করো নবীর উম্মত, তাহলে যেখানে বাংলা আছে মগর কোরআন নাই, তোমার সন্তানকে কেমনে তুমি সেখানে দিলে? যেখানে কোরআনও আছে বাংলা আছে, যেখানে হাদিসও আছে ইংরেজি আছে, যেখানে অঙ্ক আছে ফেকা আছে, যেখানে আপনার ভূগোল আছে সাথে সাথে দোয়া মাসালাও আছে, সুতরাং আমরা ডবল বাদ দিয়ে কেন সিঙ্গেলের পিছনে দৌড়াচ্ছি? আমাদের এই মেমোরির মধ্যে, আমাদের এই মগজের মধ্যে কিরণমালা কটকটি পাখির ভিতরে ভিতরে, নাটক আর গান গল্পের ভিতরে ভিতরে ভাইরাস দিয়া দিয়া আমাদের এই মেমোরিটাকে ধোলাই করে ফেলে দিয়েছে। এই জন্য ডবল বাদ দিয়ে আমরা সিঙ্গেলের পিছনে, জান্নাত বাদ দিয়ে আমরা জাহান্নামের পিছনে দৌড়াচ্ছি, কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, আজকে মূর্খের চাইতে শিক্ষিতরাই বড় বড় অকাম করতেছে বেশি। ওই শিক্ষিতরা যাদের মেমোরির মধ্যে আল্লাহর কোরআন জায়গা পায়, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত রাখেন, আগামী দিনে প্রস্তুতি নিয়ে রাখেন, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে, এই জন্য খেতা কম্বল বালিশকে আখুন থেকে বেডিং বানায় রাখেন, কারণ আপনার ডাক্তার সন্তান, আপনার ইঞ্জিনিয়ার সন্তান, আপনার বিদেশে ভ্রমণকারী কোটিপতি সন্তান, আপনার মতন অপদার্থ বুড়া পঁচা মাল রিজেক্ট মাল বাপমার খেদমত করার নামে সবাই নষ্ট করতে রাজি নয়। আর আপনার সন্তানকে যদি কোরআনের সাথে সম্পৃক্ত করাতে পারেন, আপনার সন্তানের পেটে ভাত জুটুকার না জুটুক, আপনার সন্তানের ঔষধ থাক করে না থাক, আপনি বাপ আপনি মা যতক্ষণ বেঁচে আছেন হাজারো কষ্ট করে আপনার মুখে হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করবে, কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরো ভাইয়েরা, আম গাছ লাগিয়ে কোনোদিন তালের আশা করা যায় না, কাঁঠাল গাছের মধ্যে কোনোদিন লিচু ধরতে পারে না, ঠিক তেমনি ভাবে ইসলামী শিক্ষা না দেয়া, কোরআনের শিক্ষা না দেয়া, মাদ্রাসায় ভর্তি না করে দেয়া, আপনি আপনার সন্তানকে তেমনি ষোলো আনা মুসলমান দাবি করতে পারে? আপনি বলছেন যে আমি প্রাইভেট পড়াইছি আমার সন্তানকে, মেনে নিলাম, চুলাতে কি আগুন জ্বালানো হয় কি না? চুলা চিনেন না ভাই? চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু আপনারা ইট চিনেন? ইট ইট চিনেন না? যেই মাটির উপরে বসে আছেন এই মাটি দিয়ে চুলা বানাইতে পারেন, কিন্তু চুলার মধ্যে পানি পানি পড়লে গলে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া, রোদের মধ্যে শুকায়া, ইটের ভাটায় যখন লিমিটেড তাপ দিবেন, কেয়ামত পর্যন্ত এই মাটি আর গলে যাবে না। আপনার সন্তানকে মাত্র তিন বছর জামগ্রাম মাদ্রাসা, উচ্চিপাড়া মাদ্রাসা, নজিপুর মাদ্রাসা, মাতাজি মাদ্রাসা,
যে কোন মাদ্রাসায় মাত্র 3 বছরে যদি পড়াইতে পারেন, এই কোরআনের ফার্মা ইটের ভাটা, জান্নাতি মানুষ বানানোর ভাটা, এই ভাটার মধ্যে আপনার সন্তানকে ঢুকায়া 3 বছর যদি তাপ দিতে পারেন, এটা জান্নাতি ইটার মতো পাকা ইমানদার হয়ে যাবে। আমেরিকা যাবে, ভারতে যাবে, ব্রিটেনে যাবে, জাপানে যাবে, জার্মানে যাবে, সুদের আখড়ায় চাকরি করবে, ঘুষের আখড়ায় চাকরি করবে, দুর্নীতির আখড়ায় চাকরি করবে, কিন্তু দুর্নীতি তাকে গলায়া ফেলতে পারবে, জীবন দিয়া দিবে, কিন্তু নামাজ কাজা করবে, জীবন চাকরি ছেড়ে দিবে প্রয়োজনে তাগিদে, নবীর সুন্নতের গলায় মধ্যে তিনি চাকু লাগাইতে পারে, আর ভাইরা বিদেশের সফর বাতিল করে দিবে, বৃদ্ধ বাপ মাকে বাড়ির মধ্যে রাখতে পারবে না। এই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআনি ফার্মা মাদ্রাসি ফার্মার মধ্যে ঢোকানোর দরকার আছে না? ও আমার কলিজার টুকরা প্রাণের ভাইরা, আজ জ্ঞান বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, মানুষ তত কোরআন থেকে দূরে সরে চলে যাচ্ছে, ইসলাম থেকে দূরে সরে চলে যাচ্ছে, শান্তির জায়গাতে অশান্তি বাসা বেঁধে ফেলে দিয়েছে। এই তো হাতে 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 ছোট ছোট মোবাইল ফোন, ঘোষাঘুষি করতে করতে আমাদের আয়ুটা শেষ হয়ে যাচ্ছে। কলিজার টুকরা ভাইরা আমার, আপনি যদি কোরআনের সাথে সম্পৃক্ত রাখেন, সম্পৃক্ত থাকেন, এই মোবাইল ফোনের মধ্যেও অনেক বড় বড় কিতাবাদি পাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমি এক কথায় আপনাদেরকে বুঝাইতে চাই, নবীজি 40 বছর মেহনত করেছেন, নবীর মতন দামি মানুষের 40 বছরে মেহনত দিয়াও কোনো লাভ হয়? আপনি আমি 40 লক্ষ বছর মেহনত করতে পারি, আপনি যদি না বলতে পারেন, আমি বুকের তাজা রক্ত দিয়া লেখে দিয়া বলতে পারি, আপনিও সফল হতে পারবেন না। সফলতার একমাত্র চাবিকাঠি তা হলো কোরআন এবং সুন্নার ভিত্তিতে কথা বলুন ঠিক কিনা? এই যে আলোগুলো জ্বলছে, এই মাইক কথা বলছে, ফ্যানগুলো ঘুরতেছে, তার পিছনে লাইন হলো দুইটা, একটা নেগেটিভ, একটা হলো পজিটিভ, একটা লাল তার আর একটা হলো কালো তার, দুই তার দিয়া পৃথিবীটাকে যেমন সুন্দর করে আঞ্জাম দিচ্ছে, আপনার জীবন, আপনার মরণ, আপনার খাবার ঘর, আপনার চাকরি, আপনার অফিস, আপনার সারা জীবন তেমনি ভাবে সুন্দর করে যদি সাজাতে চান, কোরআন হাদিসের বিকল্প কোনো রাস্তা? এক নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুন্নতের আদর্শ, আর 2 নম্বর হলো আল্লাহর কালাম কিতাবুল্লাহকে দিয়ে আপনার জীবনকে পরিপূর্ণ করা। আপনি যদি খাবার ঘরে বসেন, বিসমিল্লাহ বলে খাবার খেতে বসেন, হালাল খাবার নিয়ে খেতে বসেছেন, হালাল খাবারের মজায় আলাদা, সুবহানাল্লাহ বলে না? আলু ভর্তা দিয়া ভাত পাই তাও 3 প্লেট বসায়, এর সুবহানাল্লাহ কয় না? ঘুষখোরের অবস্থা খবর নিয়ে দেখেন, এখানে আবার কোনো ঘুষখোর ভাই থাকলে মনে কষ্ট নেবেন না, কারণ চোরের মন কয় না কেন, কয় না কেন? আমি কাউকে চিনি না, তবে বাস্তব বলতে আমি দ্বিধাবোধ করি না। খবর নিয়ে দেখেন, মাত্র 2টা রুটি তাও পেটের মধ্যে ঢুকপার চাই, বৃদ্ধা আঙ্গুল দিয়া বস্তার যেমন মাথা যে হাতর ধান গাছে পেটে গেজে গেজে ঢুকায়, আবার ঝগড়া শুরু হয়ে যায়। কেন ঝগড়া শুরু হয়ে গেছে? না, এটা হজম করা যাবে না, এটা ওইদিক ছাড় দাও, ওটা ওইদিক বাদ দাও, গন্ডগোল মিটানোর জন্য আপনি পেট ঢুকানো লাগে, র্যাব আর কোবরা আর সীতা কথা বলেন ঠিক কিনা? গ্যাসের পরিবার ঢুকানো লাগে না ভাইয়েরা? আমার 12টা বেজে যায়, 3টা বেজে যায়, চোখের মধ্যে ঘুম ধরে না, একই রাতে 3টা পর্যন্ত ঘুমের বড়ি খায়, তারপরে চোখে ঘুম আসতে চায় না। অথচ হালাল কামায় যদি করে রিক্সা চালাতে শুরু করেন, সন্ধ্যাবেলা যদি আলু ভর্তা দেয়া 3 প্লেট ভাত দেয় তাও বসাই, বেড়া ঘরের ভিতরে ইটের চাইতে শক্ত বালিশ মাথার মধ্যে দিয়া নাক ডেকে ফজর পর্যন্ত ঘুমায় কথা বলেন ঠিক কিনা? একদিনের ঘুম আর 1 সপ্তাহ সমান কথা বলে? এর একদিনের খাবার আর 1 সপ্তাহ সমান কথা বলেন? যদি কিলা কিলি লাগান তাও 1 সপ্তাহে এর 1 ঘুষি আর 10টার সমান কথা বলেন ঠিক না? বেটি, এই জন্য ভাইয়েরা চূড়ান্ত শান্তি, চূড়ান্ত মুক্তি, চূড়ান্ত কল্যাণ আল্লাহ তাআলা হালালের মধ্যে রেখেছেন, চূড়ান্ত শান্তি মুক্তি আর কল্যাণ কোরআন আর সুন্নতের বিধানের মধ্যে রেখেছেন। সে কথাই আমি আপনাদের স্মরণ করাচ্ছিলাম, 55 বছর আগে ওই দাদু সেই টাকা দিয়ে ইলিশ কিনত, ওটা হালাল কামায়ের ইলিশ, যেই দাদি রান্না করত ওটা কোরআন পড়া চোখ, ওটা কোরআন ধরা হাত, ওটা বিসমিল্লাহ ওয়ালা জবান, যেই ঘরের মধ্যে রান্না হতো সেই ঘরে উলু উলুর ধুলি চলতো না, সেই ঘরে নামাজ তালিম হতো, কোরআনের তালিম হতো, এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে রহমত আর বরকত জান্নাতের স্বাদ বিরাজ করতো, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, সকলে আমরা শান্তি প্রত্যাশী, এই দুনিয়াতেও শান্তি, পরকালে মুক্তি, আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে চায়, আল্লাহ আমাদেরকে 2টা রাস্তা দান করেছেন, কিতাবুল্লাহ
ওয়া সুন্নতে রাসূলুল্লাহ, এই দুইটা দিয়ে আমাদের নিজেদের জীবনকে গড়ব, আমাদের সন্তানগুলোকে এই দুইটা রাস্তার সাথে সম্পৃক্ত করাইয়া দিব। তাহলে আল্লাহ তাআলা আমাদের ইহকালীন জিন্দেগিতে যদিও আলুর ভর্তা আসে, কিন্তু আলুর ভর্তার ভিতরে জান্নাতি সব দান করবেন কে? আর খাসির কলিজা আছে কিন্তু জিব্বার মধ্যে মজা লাগে, এত মিশা কথা কলে কি স্বাদ লাগবে চাচা? মাতাজি হাড়ো যায় গুরু দালালি করে, কত যে মিথ্যা কথা বলে আল্লাহ ভালো জানে। চার দোকানে বসে বসে অযথায় বেফায়েশ গল্প করে, একজন সত্যবাদীর জবান আর একজন মিথ্যুকের জবান দুই জবান কোনোদিন এক হতে পারে? একজন হালাল করে শরীর আর একজন হারাম করে শরীর দুই শরীর কোনোদিন এক হতে পারে? হালাল কামাই করে বউ দেখবেন তার জন্য জীবনকে কুরবানি করে দেয়, আর হারাম করে খবর নিয়ে দেখেন ফেসবুকে নিজের ভালোবাসা সেটিং করে করে মানুষের ঘরে পার করে দেয়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা ভাইয়েরা আপনি বোঝেন না বোঝেন, সরটা একটা নাপাবরি খেলে পারে জ্বর ভালো হয়ে যায়, আপনি বোঝেন না না বোঝেন খেলে জ্বর ভালোই হবে। সুতরাং হালাল কামায় যদি আপনি খান, এ হালালের ভিতরে জান্নাতের শান্তি আপনি বোঝেন আর না বোঝেন দান করবেন কে? আপনি বোঝেন আর না বোঝেন অর্থের মোহে পড়ে সুদ ঘুষের টাকা দেয়া বড় বড় অট্টালিকা বিল্ডিং টাকা প্রভাবশালী আপনি হতে পারেন, বিষ আপনি যদি না বুঝেও খান বিষ যেমন আপনাকে ছাড় দিবে না, এ হারাম কামায় অসৎ কামায় আপনাকে কোনোদিন রক্ষা করবে? একবার স্ত্রী হিসাবে দংশন করবে পরকীয়ার, কথা বলেন ঠিক কিনা? আর একবার সন্তান হিসাবে মাথা লটকাবে বলবে আব্বা, তার মানে কি চায়? মামু চায়, মামু চায়। দিতে দেরি হলে আবার পিস্তল বের করে দেখায়, রাত ১২টার সময় তালমাতাল হয়ে এসে দরজার পাশে বাপকে বলবে দুলা ভাই দরজাটা খুলে দেন। এই সব হারামের ফসল, কথা বলুন ঠিক না? আমার প্রাণে ভাইয়েরা বাংলাদেশ উন্নতি হয়েছে, আমি উন্নতিকে স্বাগত জানাই, সব দিকে ডিপ্লয় হয়েছে স্বাগত জানাই, কিন্তু হারামের হালালের জায়গাটা হারামে এখন দখল করে নিয়েছে, এই জন্য শান্তি না। আমি সরকার প্রধান সহ বিরোধী দল সহ যত নেতা নেত্রী আছে সকলকে ওয়েলকাম জানাই, কিন্তু আল্লাহ তো আপনাদেরকে আমার চাইতে বড় মাথা দিয়েছে, এ মাথা দিয়ে একবার চিন্তা করে দেখেন প্রকৃত শান্তি কেন নাই। এর পিছনে একটাই মাত্র কারণ, আমরা হালাল থেকে বিমুখ হয়ে হারামের প্রতিযোগিতা শুরু করেছি, কথা বলুন ঠিক কিনা? শেষ লগ্নে আপনাদের একটা কথা শোনাতে চাই, এক বেচারি কুরবানির মাসালা শুনে কুরবানির হাদিস শুনে বহুত খুশি হয়ে গেছে। জি সভাপতি সাহেবের বক্তব্যের পরে আদে করবে, মাঝখানে মাঝখানে হলে একটু মনে প্রবলেম হয়ে যাবে, প্রধান মেহমানের আগুন একটু কথা বলতে মহামহাদের কাছে ওই পরিবেশের সৌন্দর্যের কারণে একটু সময় দিয়ে দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ, কষ্ট হচ্ছে ভাইরা? কারণ দেখতেছি আপনাদের। জি আমরা একটা কথা এখন এই কথাটা পরে আমরা প্রধান মেহমানের জন্য ইন্তেজার করবো ইনশাআল্লাহ। এক বেচারি কুরবানির মাসালা শুনে বিমোহিত হয়ে গেছে, কিন্তু লোকটা গরিব মানুষ, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। চিন্তা করলেন আমার তো একটু চুরিধারি করার অভ্যাস আছে, তো যত সওয়াব কুরবানি দিলে পশমে পশমে সওয়াব নিঙ্গুর ধরে পার করে নিয়ে চলে যাবে, সাতজনকে জেনে নিয়ে যাবে, এই সওয়াবকে আর হাতছাড়া করা যায়? ওই পাশের গ্রাম থেকে একটা মোটা তাজা আড়া চুরি করে নিয়ে আসছে। যে লোক একটা ব্রয়লার মুরগি কিনতে পারে না সেই লোক কুরবানির দিন সকালবেলা বিশাল বড় আড়া গরু জবাই দিছে। স্যার দোকানে কি আলোচনা হবে না ভাই? কিরে উমুকের বেটা কার মুড়ি ধরে রে, হঠাৎ করে বিশাল পরিবর্তন, গোটা গরু কুরবানি দিছে, সাত মন গোস্ত হয়েছে। চার দোকানে গল্প চলতেছে আর যার গরু হারাইছে ও খুঁজতে শুরু করছে। এই বেচারি লোক করে বসে থেকে শুনতেছে, আচ্ছা জিজ্ঞেস করছে ভাই গরুটা কেমন ছিল? বলছে গরুটা লাল। কত মন গোস্ত হয়েছে? তো সাত মন। তো আমার গরু তো সাত মন টাকতো। চিন্তা করছে এই বেচারি তো এই কাম ছাড়া কোনোদিন গোটা গরু কুরবানি দেওয়ার যোগ্যতা রাখে না, ধরে নিয়ে এসে টাঙাইছে। পাশার মধ্যে যখন কষন শুরু করছে জিজ্ঞেস করে তুই এই কাম করলি কেন? তো বলছে যে আমি হুজুরের কাছে মাসালা শুনে মোহিত হয়ে গেছি। চিন্তা করলাম মনে মনে যে কুরবানি দিলে তো বহুত সওয়াব, আর এটাও তো জানি যে চুরি করলে গুনাহ হয়। হিসাব করলাম একটা, অন্তত পক্ষে এই চুরি করার গুনাহ আর কুরবানি দেওয়ার সওয়াব দুটা যদি সমানে সমান হয় তাও তো গোস্ত খাওয়াটা তো লাভ। আজকে আমরা অনেকেই দান ধ্যান করি কিন্তু উপার্জন হয়ে যাচ্ছে হারাম। আমরা হজ করতে যাই
টাকাগুলো হয়ে যায় হারাম। আমরা অনেক ভালো কাজ করি কিন্তু উপার্জন হয়ে যাচ্ছে হারাম। আমরা নামাজে দাঁড়াই কিন্তু যে খাবারটা খেয়ে গেছি, যে পোশাকটা পরে আছি, সবগুলো হারামের। এই জন্য আমরা নামাজে শান্তি পাই? একবার হালাল খেয়ে নামাজে দাঁড়িয়ে দেখুন না কেন, রক্ত ঝরানো ঘাম ঝরানো টাকা দিয়ে হালাল পোশাক পরে নামাজে দাঁড়ান না কেন, দেখবেন তার তৃপ্তি আর মজা সাদি আলাদা, কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, হারামের প্রতিযোগিতা নয় আজকে প্রতিযোগিতা শুরু করতে হবে হালালের জন্য, জান্নাতের জন্য, কথা বলুন ঠিক কিনা? আসুন যে কোরআনকে সামনে নিয়ে, যে কোরআনের মাহফিলে, যে মাদ্রাসাকে সামনে নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা হচ্ছিল, আমি আপনাদের সন্তান। এই আলানো এই আপনার গগনপুরের কত আলো বাতাস আমার শরীরে, আমার জীবনে, আমার জিন্দগির সাথে মিশা আছে। আমি অনেক এলাকাতে চলাফেরা করেছি, আমার বন্ধুরা আপনাদের আমাকে মেহমান বানিয়েছেন, এই জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ তাআলা আমাকে ছোট্ট একটু হজের খেদমত করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য বছরে দু তিনবার একটু হজে যাওয়ার সুযোগ হয়। আমি আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘরে চাদর ধরে, আমার এলাকার জন্য, আমার মাতৃভূমির জন্য, আমার এই এলাকার প্রান্তীয় ভাইদের জন্য একটু দোয়া করব। আমি শুনলাম